আসসালামু আলাইকুম। ঈদুল আজহার অনেক শুভেচ্ছা সবাইকে, ঈদ মোবারক। আসলে ঈদের দিন সকালে বাইরে বারান্দায় এসে কুরবানির দৃশ্যগুলো দেখলেই আসলে একটা ঈদ আমেজ লাগে, তো সেটা আসলে আপনাদের সাথে শেয়ার করলাম। যদিও এটা আমি দেখি না, আমার কাছে একটু খারাপ লাগে। ঈদুল আজহাতে যেটা নর্মালি হয় সব বাড়িতেই, মোটামুটি বাড়ির মেয়েরা সকালবেলা ঘুম থেকে উঠে ঘরগুলো একটু টিপটাপ করে গুছিয়ে রাখার চেষ্টা করে, মায়েরা একটু রান্নাবান্না করে, এপাশে জানালা দিয়েও দেখা যায় কিছুটা কুরবানির দৃশ্য, ওই যে কিছুটা দেখা যাচ্ছে। বাড়ি আসলে সেভাবে আলাদা করে আমি কিছু গুছাইনি, অধিকাংশ সময় এরকমই থাকে, এক্সট্রা কোনো ডেকোরেশন করিনি। অনেকে খাটের ডিজাইনটা আপনারা দেখতে চেয়েছেন, আমি মোটামুটি চেষ্টা করেছি দেখানোর জন্য, তবুও আমি খাটের জন্য আলাদা একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ। এটা আমার ফ্রন্ট সাইডের বারান্দা, তো এখানে এসে সকালে দাঁড়ালে আসলে মনটা ভীষণ ভালো লাগে, ওইদিকেও কুরবানি হচ্ছে। বাঙালিরা ঈদের দিন আসলে খিচুড়ি খায় না সকালবেলা, এমন পরিবার আসলে খুঁজে পাওয়াই দুষ্কর। আমার তো খিচুড়ি আর মাংস ছাড়া ঈদের দিন সকালটা একদমই কমপ্লিটেড লাগে না। এটা আমার বাসার ড্রয়িং রুম, খেতে আসছি, খাবারের সন্ধান করতে আসছি দুপুরবেলা, যদিও খিদা লাগেনি। ড্রয়িং রুমটা মোটামুটি ডেকোরেশন করে রাখি সবসময়ই, জানি না কতটুকু ভালো হয়েছে। এটা ওয়াল পেন্ট করা, কুশন তিনটে আমার মাউনির করা, সোফাগুলো অনেক আগের মডেল, যদিও আমার কাছে এগুলো ভীষণ ভালো লাগে। তো অনেক অনুসন্ধানের পরে হচ্ছে যে গরুর বিরিয়ানি পাওয়া গেল, খুবই খুশি হয়েছি আমি দেখে। এছাড়া আরও কিছু আনকমন আইটেম যেগুলো আসলে ঈদের দিন সচরাচর করা হয় না, বাট আমরা করেছি, এটা হচ্ছে যে বরবটি আর চিংড়ির ভর্তা ব্লেন্ডারে করা, ভীষণ মজা, ইনশাল্লাহ রেসিপি একদিন দেখাবো। এটা হচ্ছে ইলিশ মাছের মাথা ভেজেছি আর বডি পার্টগুলো আর হচ্ছে যে ডিম, আর এটা হচ্ছে ইলিশ মাছের লেজ ভর্তা, ভীষণ মজা, প্লিজ একবার সবাই ট্রাই করবেন। রেসিপি জানতে চাইলে আমাকে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি বলে দিব। এছাড়া তো সালাদ থাকেই নর্মালি। এটা হচ্ছে পটল ভাজি, বাসার সবাই ভীষণ পছন্দ করে, আর এটা বেগুন ভাজি, আমার মোস্ট ফেভারিট। প্রতিবারই বিকালবেলা বের হই, এবার হব না, আমাদের জেলাতে আসলে COVID-19 পেশেন্ট ভীষণভাবে বেড়ে যাচ্ছে, সো সাবধান থাকাটা ভীষণ দরকার। তো আমার ছাদের কিছু ফুলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই, প্রচুর ফুল আছে, আসলে এক ভিডিওতে এত দেখানো সম্ভব না, সো কিছু একদম খুব সুন্দর সুন্দর ফুলগুলো জাস্ট দেখিয়ে দিলাম, আরও অনেক আছে ইনশাল্লাহ, সেগুলো আমি আরেকটা ব্লগ করে আপনাদেরকে জানিয়ে দিব। ঈদের সন্ধ্যায় আসলে আমার জন্য মোস্ট একটা ইন্টারেস্টিং বিষয় ছিল, সেটা হচ্ছে কেক। আপনারা অলরেডি জানেন আমি কতটা পরিমাণ কেক খেতে ভালোবাসি। এটা হচ্ছে সিক্রেট রেসিপির একটা চকলেট কেক, ঈদ মোবারক লেখা, আমার দাদা ভাই নিয়ে আসছে ঢাকা থেকে। সো কেকটা খেয়ে আমি আপনাদেরকে জানাচ্ছি, এমনিতেও সবাই জানেন সিক্রেট রেসিপির কেক আসলে কতটা ইয়ামি। এই পাচ্ছেন, এক বেলাতেই সব ফুরিয়ে গেছে, ভীষণ মজা ছিল কেকটা। এরপরে হচ্ছে মাউনি পানিপুরি বানিয়েছিল, আর জাস্ট কোনো কথাই হবে না পানিপুরি নিয়ে, ভীষণ মজা, মানে আমার ঈদটাই পরিপূর্ণ হয়ে গেছে মনে হয় পানিপুরিটা খাওয়ার পর। জানি অনেকে এখন নজর দিবেন, নজর দেওয়া যাবে না, খেতে চাইলে আমার বাসায় চলে আসবেন। এছাড়া ঈদের দিনের মিষ্টি আইটেমের মধ্যে গাজরের হালুয়া, পাউন্ড কেক, বুন্দিয়া, লাচ্ছা এগুলো বানানো হয়েছিল। আর ঈদুল ফিতর বা ঈদুল আজহা আমাদের বাঙালি মেয়েদের তো ঈদের আগের দিন মেহেদি নেওয়ার ট্রেন্ড আছেই, সো আলহামদুলিল্লাহ ভীষণ ভালো ঈদ কাটিয়েছি, ইনশাল্লাহ আপনাদের ঈদও অনেক ভালো কেটেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি সবাই প্লিজ সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথেই থাকবেন, খোদা হাফেজ।